আমি জানি আমার স্বামীকে অবজ্ঞ করে না করি গো আমার স্বামীর যদি খেদমতে টুরটি হয় তুমি বেজার হয়ে যাবে আল্লাহ আমি জানি আমার স্বামীর খেদমত করতে পারি সুখীর পানি ছড়িয়া ছড়িয়া কাঁদতে লাগলো রে এই মুসলমান স্বামীকে বলে স্বামী রে আপনি তাবুর মধ্যে থাকেন আমি যাই গ্রামে যে কিছু আনতে পারি কিনা স্বামীকে ওই তাবুর মধ্যে রেখে কুড়ে ঘরের মধ্যে রেখে গ্রামে যাই কাজ করতে সারাদিন ভরে বিবি রহিমা মানুষের বাড়ি থালা বাটি মাঝে সারাদিন ভরে মানুষের বাড়ি পানি উঠায় সারাদিন ভরে মানুষের বাড়ি কাজ করে বিনিময় কিছু জব পায় এই জবগুলো আনিয়া রুটি বানায় খানা খায় সারাদিন পরে মুসলমান যখন সন্ধ্যা লেগে যায় হযরত আইব আলাইহিস সালাম রোজা রাখে বিবি রহিমা রোজা রাখে দুজন মিলে এই খাবারটা খায় ইফতার করে আবার আল্লাহর দরবারে প্রশংসায় যা পড়ে যায় সারাদিন পরে এসে স্বামীকে আদর যত্ন করে গায়ের মধ্যে একটু পানি দিয়া ধোয়া যত্ন করে রেখে দেয় গো আমার সন্ধ্যার পরে ইফতার করার পর স্বামীকে আদর যত্ন করে মুসলমান এভাবে কাটতে লাগলো অনেকদিন সময় কেটে গেল রে মুসলমান কিন্তু আইয়ুব আলাইহিস সালাম ঈমান হারান নাই আল্লাহর দরবারে প্রশংসা করে আল্লাহ তুমি আমারে যত রোগ দাও না কেন আমি যেন একটা মিনিটের জন্য তোমারে না ভুলি জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ হঠাৎ একদিন আইয়ুব আলাইহিস সালাম এ মুসলমান গায়ে যে পোকা ধরেছিল দুটি পোকা হঠাৎ করে ঝরে পড়ে গেলেন আইয়ুব আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন আমার গায়ের মধ্যে লক্ষ লক্ষ পোকা আমার গোস্ত খায় মজা পায় দুটি পোকা পড়ে গেছে নিচে পোকা দুটি হাত দিয়ে উঠায় যেখান থেকে পড়ছে সেখানে লাগায় দিছে যখন লাগায় দিছে রে এত জোরে আক্রমণ শুরু করেছে ১৮ বছর যত কষ্ট না হয়েছে এ মুসলমান এই ১৮ বছরে যত কষ্ট না হয়েছে হযরত আইয়ুব আলাইহিস সালামের ওই পোকা দুটি যখন ওই উঠায়া যখন জায়গায় লাগাইছে লাগানোর সঙ্গে সঙ্গে এই ১৮ বছরের সেইতে যন্ত্রণায় ছটফট করা শুরু করেছে সহ্য করতে পারি না এ মুসলমান শুনে নাও কারণ এই পোকা দুটো পড়েছিল আল্লাহর ইচ্ছায় আল্লাহ ইচ্ছা করে ফেলাইছেন কিন্তু আইয়ুব আলাইহিস সালাম ইশারা বুঝতে পারে না বুঝিয়া পোকা দুটির আবার লাগায় দিছে আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামের উপরে একটু বেজার হয়ে গেছে যে পোকা